দুটো মাস একটু সিঁধ ঘুমে শরীরটাকে স্লিপ মোডে রেখেছিলাম। আহা, মনে হচ্ছিল যেন ঘুমের সাগরে দুহাত ছড়িয়ে ভেসে আছি। আর সুখের সাগরে না ভেসে একবার গ্রামটায় একটু ভেসে দেখ রে লুল্লু, গ্রামের লোকগুলোর কি হাল হয়েছে। এই সেরেছে না যাই, একটু ওপর ওপর ব্যাপারটা ভিজিট দিয়ে আসি। এই কেসটা কি হলো, মনে হচ্ছে যেন এদের হাসি সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা দাদারা, বলছি মুখে হাসি নাই কেন, কিছু হয়েছে? আমরা হাসতে ভুলে গেছি গো। ভুলে গেছো? তোমাদের এক্ষুনি একটা জোক শোনাবো, ওতেই কাজ হয়ে যাবে। শোনো, একজন তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তোর ভাই কি করছে এখন? বন্ধু উত্তর দিল, কিছুদিন আগে একটা বেশ বড় কাপড়ের দোকান খুলেছিল, তাই এখন জেলে আছে। বন্ধুটা শুনে চমকে গিয়ে বলল, জেলে? সে কি, কেন? তখন অপর বন্ধুটা বলল, না হ্যাঁ আসলে ওই বড় কাপড়ের দোকানটাও তো খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে। বাবা, বাপ রে বাপ। কি কি হলো, হাসি এলো না? তাহলে মক্ষম দাওয়াই দিতে হবে। কি কাটুকুতুতে হলো না, ভারী মুশকিল তো। এবারে কি ব্যবস্থা করা যায়? তুমি বরং খোঁজো, আমরা আসি। H2S। আচ্ছা বলো তো এটা কিসের সংকেত? ম্যাম, এটা তো হাইড্রোজেন সালফাইড। ভেরি গুড। এবার বলো এটা কিসের? এটা তো লাফিং গ্যাস, মুখের মধ্যে গেলে হাসি পায়। বাহ 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 বাহ, ভেরি গুড। ইউরেকা, এবারে লাফিং গ্যাসের খেল। শেষ জীবনটা যে এরকম হাসি ছাড়া কাটবে ভাবিওনি, ওই দিন থেকে যে কি হলো। কিচ্ছু হয়নি, এইবার হবে লাফিং গ্যাস, এক গাল খেলে হাসিতে পুরো লাফালাফি হবে। কি বলেছিলাম, এবারে মুখ খুললেই হাসি, চোখ মেললেই হাসি, হাসি আর হাসি, ফোকলা হাসি, অট্ট হাসি, মিচকে হাসি, পিচল হাসি, সুখই হাসি। এটা কি হলো কেসটা, হাসি উবে গেল কেন? গ্যাসটা যতক্ষণ ছিল হাসি ছিল, গ্যাসও শেষ হাসিও শেষ। এ তো পুরো গ্যাস খাওয়ানো কেস ঘটলো। আচ্ছা বলছি দাদু সোনা, তুমি যেন কি বলছিলে, ওই দিনে কি হয়েছিল? আরে এই তো মাস দুয়েক আগে শহর থেকে একটা লোক এসে আমাদের সবার গায়ে একটা গুঁড়ো ছড়িয়ে দিল, বলল এই গুঁড়ো গায়ে লেগে থাকলে কোনো রোগ হবে না, তারপর থেকেই তো হাসি গায়েব। তো বাবা, এই হাসি তাহলে নিজে থেকে উধাও হয়নি, কেউ হাসিকে কিডন্যাপ করেছে। এত বড় শহরে একটু ওই লোকটাকে খুঁজে পাই কি করে? হাসতে হলে চলে আসুন নিচের ঠিকানায়, 34 নম্বর কুচিপুর লেন। ওরে লাল্টো, গুলিয়ে ফেলিস না বাপ, গুলিয়ে ফেলিস না,
ওই ঝুড়িতে হাসি ফুরানোর গুঁড়ো, আর এই ঝুড়িতে হাসি ফেরানোর গুঁড়ো। চল, নতুন দুটো গ্রাম দেখেছি, সেখান থেকেও তো লোকেদের হাসি চুরি করে নিয়ে আসতে হবে। তুই কিন্তু রেডি থাকি? রেডি তো আমি সবসময়, শুধু কখন কোন গ্রাম থেকে হাসি আনতে হবে বলো খালি। তবে তোমার জন্য শহরটা কিন্তু এখন দিব্যি সুখে আছে। এখানকার বাবুরা কিরম তোমার হাসি কিনে নিয়ে গিয়ে দিব্যি হাসি খুশিতে রয়েছে। ওরে, তাই তো বলছি, তাড়াতাড়ি গ্রামগুলো থেকে আরো হাসি চুরি করে নিয়ে আসতে হবে, যাতে শহরের মানুষদের এই হাসির আকালে আমি হাসি বেচে আরো বড় লোক হতে পারি। সব আগে যা। এই ছেড়ে দাও, হাসতে হাসতে আর ধরাধরি কেন? তোর বেটা মতলব কিরে? দেখে তো মানুষ বলেই মনে হচ্ছে না। আপনার মনে হওয়াটা একদমই ঠিক। আমি লল্লু ভূত, সর্বভূতেষু। ভূত? আরে বস, মানে ভূত দেখে ভয় পাওয়ার বদলে যে এত খুশির কারণটা কি যদি একটু জানতে পারতাম টুকুস করে। খুশি হও না, এতদিন মানুষের হাসি নিয়ে মানুষকেই বেচছিলাম, এবার তো ভূতের হাসি নিয়েও বেচতে পারবো। লাল্টু, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? বেটার চোখে মুখে ওই হাসি পুরানোর গুঁড়োটা ছড়িয়ে দে, আর ওর সব হাসি নিয়ে নে, নিয়ে নে। গ্রামের মানুষ, ভূত, সবার হাসি নিয়ে শহরের বাবুদের কোটি কোটি টাকায় বেচবো। ওই হাসিগুলো ওই শিশিতে এসে ভর্তি হলে শিশিটার গা সবুজ হয়ে যাবে। আরে, তুমি তো গুরু ফাটিয়ে দিলে। দেখ না, এবার একে ব্যবহার করে আরো ভূত নে, ওদের হাসিও বেঁচে দেব। হাসির সম্রাটের হাসি গায়েব করে দিচ্ছে রে লল্লু, কিন্তু হাসবোটা কি করে? আচ্ছা, একটু কাঁতু কুতু দিয়ে দেখি। আরে হতভাগা, আমার ওষুধে কাতু কুতু কাজ করে না, আমার ওষুধের কোনো প্রতিকার নেই। লালটু, তুই ঠিক গুঁড়োটা দিসনি? ও হাসছে কি করে? এইবারই হবে হাসির সম্রাট লুলুর হাসির খেল। লুলুর সাথে হাসি নিয়ে হাসা হাসি, গ্রামের মানুষদের এইভাবে হাসি থেকে বঞ্চিত করে নিজেদের কাছে টাকার সঞ্চয় বাড়ানোর পাপ এবার বুঝবে বাছা ধান। লুলু, এই যত টাকা আছে সব নিয়ে যা, শুধু একটু হাসিয়ে যা, আর এরকম লোকের হাসি কেড়ে নিয়ে টাকার জন্য বেচবো না রে। এখন কিছুদিন নিজে হাসি ছাড়া থেকে কষ্টটা বলছো? কষ্ট বুঝলে আমি আবার একদিন এসে হাসি ফেরত দিয়ে যাব। আজ চলি, টাটা। একেবারে হাসিকে পাঁজা খোলা করে নিয়ে এসেছি। এই যে ঝুড়ি, এতে সব হাসি ফেরানোর গুঁড়ো আছে, নাও এবার থেকে সবাই হাসবে। হে
বাবা বাবা বাঁচালি, শেষ বয়সে একটু হাসতে পেরে শান্তি পেলাম। বাবা 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 এই গ্রামের মানুষদের হাসতে দেখেও শান্তি, একই সাথে পুণ্য, না আরো পুণ্যটা বাড়িয়ে ফেলি। একটু বেশি হাসছো না তোমরা, বলি হয়েছে তো, এতদিন হাসনি বলে কি আর এত হাসতে হবে? ওরে ওরে হতভাগা, কি দিয়েছিস তুই যে হাসি হাসি থামছেই না। ওরে ওরে হাসি থামা, হাসি থামা, না হলে আবার দম এই এই থেমে গেল বলে। এই রে ছেড়েছে, এরে কলা করেছে, এই যে দেখছি ক্লাব হয়ে গেছে, এই মানে মানে কেটে পড় রে, নাহলে এবার ওরা তোকেও হাসতে হাসতে তোর চোখের জল বের করে দেবে রে। লুলু লুলু পালা, মানুষের না হাসলেও দোষ, হাসলেও দোষ, মানুষের কিছুতেই সুখ নেই রে লুলু। এবার মনে হচ্ছে দু মাস নয় মাস ছয়েক শীত ঘুম নিতে হবে।